শিশুদের দুধ দাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত 6 বছর বয়সের দিকে এই দুধ দাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে। মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে, আর এই দুধ দাঁত ক্রমিক হারে পড়ে যে ক্রমে প্রথম উঠেছিল। বেশিরভাগ শিশুদের 5 থেকে 7 বছর বয়সের মধ্যে দাঁত ভাঙতে শুরু করে, তবে যদি আপনি আপনার 4 বছর বয়সের শিশুর ঢিলে বা আলগা দাঁত লক্ষ্য করেন, তবে উদ্বেগ করার কিছু নেই। কিছু শিশুর দাঁত অন্যদের চেয়ে আগে ভাঙে। সাধারণত আপনার শিশুটির বয়স যখন 3 বছর হবে, তার 20টি দাঁত থাকবে এবং এই দাঁতগুলি একইভাবে ক্রমানুসারে পড়তে শুরু করবে। সাধারণত প্রথমে পরে সামনের পাটির নিচের 2টি দাঁত, তারপর সামনের উপরের 2টি, তারপর পাশের ধারালো প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষে 2য় মোলার। 12 থেকে 13 বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার ওঠার কথা। সময়ের আগে দন্তক্ষয় বা দুর্ঘটনার কারণে কোনো শিশুর দাঁত পড়ে যেতে পারে। শিশুরা কোনো কোনো ক্ষেত্রে দাঁত পড়া নিয়ে উত্তেজনায় ভোগে, কখনো ভয়ে। দাঁত মাড়ি থেকে ঢিলে হয়ে পড়ে যাওয়ার আগে স্থায়ী দাঁত উঠতে শুরু করলে তা পর্যাপ্ত জায়গা না পেলে বেঁকে যেতে পারে। দাঁত ঢিলে হয়ে গেলে একটা টিস্যু বা গজ দিয়ে আঙ্গুল দিয়ে ধরে টান দিলেই পড়ে যাওয়ার কথা। 2-1 ফোঁটা রক্ত পড়লেও তা টিস্যু চেপে ধরলেই চলে যাবে। নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন প্রচুর দুধ, ছোট মাছ ইত্যাদি খেতে দিন। 2 বেলা ব্রাশ করতে শেখান এবং ফ্লস ব্যবহার করতে শেখান। এই সময় দাঁতের ও মাড়ির যত্ন নেওয়া জরুরি। শিশুর দাঁতগুলির শিকড়ই হল প্রাপ্তবয়স্ক দাঁতের পথ। যদি প্রথম দাঁতটি 7 বছর বয়সের মধ্যে না পড়ে, তবে সেক্ষেত্রে ডেন্টিস্টের সাথে যোগাযোগ করতে এবং এক্সরে করার পরামর্শ দেওয়া হয়। কখনও কখনও দুধের দাঁতের অতিরিক্ত বৃদ্ধি স্থায়ী দাঁতগুলিকে তাদের পথ তৈরি করতে বাধা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে দাঁত খুব ব্যথা বা অস্বস্তি ছাড়াই ভেঙে যায়। নড়তে থাকা দাঁত আশেপাশে নাড়াচাড়া করবেন না, কারণ এটি মাড়ির ক্ষতি করতে পারে এবং আঘাতও লাগতে পারে। প্রাকৃতিক উপায়ে দাঁত পড়াই সেরা উপায়। যদি আপনি আলগা দাঁত লক্ষ্য করেন, তবে আপনার শিশুকে স্বাভাবিকের চেয়ে বেশিবার অর্থাৎ দিনে 2 থেকে 3 বার ব্রাশ করতে উৎসাহিত করুন। দাঁত ভাঙার পরিচালনা করার এক দুর্দান্ত উপায় হল ব্রাশ করা। আপনি আপনার বাচ্চাকে নড়তে থাকা দাঁতের চারপাশে জিভ দিয়ে খেলতে উৎসাহিত করতে পারেন এবং বাচ্চারা এটি করতে পছন্দ করে। আপনি যদি লক্ষ্য করেন যে দাঁতটি কেবল ঝুলে রয়েছে এবং আপনার বাচ্চা এটি বাইরে বের করতে অক্ষম হচ্ছে, তবে আপনি একটি নরম কাপড় দিয়ে আলতো করে এটিকে টানতে পারেন।